সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি শোভন আরিফ। প্রতিদিন বিকেল 5:30 এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে, চেষ্টা করি সারা দেশের নানা সংকট এবং সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলে আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথাও। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে এবং সাফল্য সম্পর্কে সাধারণ জনগণের কাছে পরিচয় করিয়ে দেবার জন্য সারা দেশব্যাপী আয়োজন করা হচ্ছে উন্নয়ন মেলার। রূপকল্প 2021 এবং রূপকল্প 2041-এর উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কেও দেশের মানুষকে অবহিত করা এর লক্ষ্য। সারা দেশ জুড়ে বিভিন্ন নগর শহরে চলছে এই উন্নয়ন মেলা। যে লক্ষ্যকে কেন্দ্র করে এই আয়োজন, তার কতটা পূরণ হচ্ছে সাধারণ মানুষের মাঝে বা এর কতটা সাড়া দেখা মিলছে, এ নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের মানচিত্রে যোগ দিচ্ছেন খুলনা থেকে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ আমিন উল আহসান এবং চট্টগ্রাম উন্নয়ন মেলার খোঁজ খবর জানাবেন আমাদের সহকর্মী মাসুদুল হক। আমরা আলোচনায় চলে যেতে চাই, আপনাদের দুজনকে স্বাগত জানাই। মোহাম্মদ আমিন উল আহসান, আপনার কাছে যাব। অবশ্যই খুলনার যে আয়োজন সে সম্পর্কে বিস্তারিত জানবো এবং যে লক্ষ্য নিয়ে আপনারা শুরু করেছেন সেটি বলবেন। তবে তার আগে উন্নয়ন মেলা প্রাঙ্গণে আছেন চট্টগ্রামে আমাদের সহকর্মী মাসুদুল হক, তার কাছে জেনে নেব যে মেলাতে তিনি কি দেখছেন, কেমন সাড়া মিলছে সাধারণ মানুষের। মাসুদ, আপনার কাছে জানতে চাই, এই বিভাগের 11টি জেলার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে 120টি স্টল নিয়ে চট্টগ্রামে উন্নয়ন মেলা হচ্ছে, এটি আমরা জেনেছি। তো সাধারণ মানুষ কেমন আসছেন এবং তারা এই মেলা থেকে কিভাবে উপভোগ করছেন বা গ্রহণ করছেন সেটি আগে বলুন। চট্টগ্রামে গত 11 জানুয়ারি থেকে শুরু হয়েছে 3 দিন ব্যাপী উন্নয়ন মেলা। আপনারা জানেন নগরের জিমনেশিয়াম মাঠেই এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে প্রায় 119টি স্টল রয়েছে। মূলত সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার এখানে স্টল রয়েছে। তারা এখানে সরকারের গত 9 বছরের যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড সেগুলো আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মূলত এই মেলার আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এবং আপনারা দেখছেন আমার পেছনে আসলে মানুষের ঢল। আসলে যেহেতু আজকে বন্ধের দিন এবং গতকালও বন্ধ ছিল এবং সেই কারণে আসলে মানুষের অনেকটা ভিড় এখানে এবং আসলে সাধারণ মানুষ এখানে তারা এসে এখানে যেসব স্টল রয়েছে সেখানে তারা যাচ্ছেন এবং তাদেরকে যারা স্টল নিয়েছেন তারা সরকারের গত 9 বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তাদের কাছে তুলে ধরছেন এবং সাধারণ মানুষ তারা আসলে তারা এসে এখানে সরকারের গত 9 বছরে যে সমস্ত উন্নয়ন হয়েছে সেগুলো বিষয়ে তারা অনেক জানতে পারছেন। এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছেন চট্টগ্রামের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলমগীর। আমরা ওনার কাছে জানতে চাইব গত 9 বছরে আপনার যে মন্ত্রণালয় তার অধীনে কি পরিমাণ কাজ হয়েছে বা কত প্রকল্পের কি পরিমাণ কাজ হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে বিগত 2009 সাল থেকে নিয়ে 17 সাল পর্যন্ত এই চলতি অর্থ বছরে 8 বছরে আমরা 22 ধরনের প্রকল্পের মাধ্যমে আমরা 2451 কোটি টাকার কাজ বাস্তবায়ন করেছি। এবং এটি আপনারা জানেন যে এলজির মূলত আমরা গ্রামীণ অবকাঠামো এবং গ্রামীণ জনপথের উন্নয়নের জন্য আমরা কাজ করে থাকি। তো সর্বপ্রথম এটি নিয়ে 3য়বার মেলায় অংশগ্রহণ। আমাদের এই মেলায় যে জিনিসটি সবচেয়ে বেশি আমাদের উপকার এসছে যে আমরা জনগণের জন্য যে কাজগুলো করি এই কাজগুলি আমাদের এই মেলার মাধ্যমে জনগণ জানতে পারছেন, এমনকি আগামী 5 বছরে তাদের উন্নয়নের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এটিও আমরা এই মেলা থেকে আমরা তথ্য প্রদান করছি। সরকারের যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে কর্মকাণ্ডের আমরা এখানে তথ্যচিত্রের মাধ্যমে এবং এমনকি এখানে আমরা দেখলাম গ্রাম অঞ্চল থেকে গতকাল আনোয়ারা উপজেলা থেকে একজন এসে জিজ্ঞেস করলো যে আমার এখানে ওই এলাকাতে একটি সেতুর কার্যক্রমের খবর কি। এটি আমাদের কাছে খুবই ফলপ্রসূ মনে হয়েছে। একজন সাধারণ মানুষ সে জেলা পর্যায়ে এসে আমাদের কাছ থেকে তার উপজেলা পর্যায়ে যে উন্নয়নের যে বিভিন্ন ধরনের তথ্যাদি এগুলি তারা আমাদের কাছে সংগ্রহ করছে। আসলে এটি আমি মনে করি যে সরকারের একটা অত্যন্ত মানে প্রশংসনীয় উদ্যোগ, কারণ এখানে একটি জায়গায় প্রায় 131টি ডিপার্টমেন্ট একত্রিত হয়ে এই জনগণকে যে তাদের যে কর্মপরিধি বোঝাচ্ছে এটি একটা উল্লেখযোগ্য অংশ। তো এলজিডি আমরা যেখানে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছি সেখানে হলো যে বিভিন্ন লেভেলের জনগণ এসে আমাদেরকে তাদের উন্নয়ন সম্পর্কে যে ধারণা এবং তাদের এলাকাতে কি কি ধরনের প্রয়োজন এই বিষয়গুলি তারা তাদের পরিদর্শন বইতে মন্তব্য করে যাচ্ছে এবং এটি আমরা খুব উপকৃত হচ্ছি। এমনকি কাজে শুধু প্রশংসাও না, তারা এসে কিছু কিছু জায়গার কোথায় কাজের মান খারাপ হচ্ছে সে ব্যাপারেও কিন্তু তারা আমাদের কাছে তথ্যগুলো দিয়ে যাচ্ছে, যেটি আমরা এখান থেকে তাৎক্ষণিকভাবে আমরা আমাদের ওইসব জায়গায় খোঁজখবর নিচ্ছি। তো এই মেলাটা আসলে আমি মনে করি যে এটা প্রতিনিয়তই হওয়া উচিত, বিশেষ করে প্রতি বছর, কারণ আমরা আগামী 5 বছরে যেমন সরকারের আমাদের এখন উন্নয়ন পরিকল্পনা আছে, আমাদের প্রায় 32টি প্রকল্প কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা 10,451 কিলোমিটার রাস্তা উন্নয়ন পরিকল্পনা করেছি এবং এগুলি আমরা জনগণকে আমরা বোঝাচ্ছি। আমরা প্রায় 4,365 মিটার আমরা ব্রিজ আমরা উন্নয়ন করব এবং এগুলি সবই আমাদের পরিকল্পনা পর্যায়ে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে উনি যেমনটি বলছেন যে আসলে সাধারণ মানুষের কাছে এই মেলাটি প্রায় প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এখানে আসছেন, তারা আসলে জিজ্ঞেস করছেন সরকারের ভবিষ্যৎ কী ধরনের পরিকল্পনা রয়েছে উন্নয়ন নিয়ে এবং আগে যে সমস্ত উন্নয়ন হয়েছে সেই বিষয়ে তারা আসলে জানতে পারছেন। তো মাসুদ, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে, আবারও ফিরবো নিশ্চয়ই। আমরা চলে যেতে চাই খুলনাতে, আছেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল হাসান। আমরা চট্টগ্রাম থেকে জানছিলাম সেখানে এলজিইডির একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানাচ্ছিলেন যে উন্নয়ন মেলা সাধারণ মানুষ কিভাবে আসছেন। খুলনাতে আপনারা যে আয়োজন করেছেন সেখানে কেমন সাড়া দেখছেন সাধারণ মানুষের, কারণ এবং যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই উন্নয়ন মেলা, সরকারের যে উন্নয়ন লক্ষ্যমাত্রা কিংবা যে অর্জিত উন্নয়ন সেটি জানার আগ্রহ আসলেই কি মানুষের রয়েছে? আপনারা মাঠ পর্যায়ে কেমন অভিজ্ঞতা পাচ্ছেন? আমি এক কথায় বলতে পারি যে অসাধারণ মানুষের সাড়া খুলনাতে আমরা লক্ষ্য করেছি। খুলনাতে এখানে আমাদের বিশাল মাঠে 100টিরও স্টল এখানে আছে, 97টি বিভাগ অধিদপ্তর অফিসের যারা সেবা দেন মাঠে, যারা উন্নয়নের সাথে সরাসরি সম্পৃক্ত তারা এখানে এই মেলায় স্টল সাজিয়েছেন। উন্নয়ন যে গত 9 বছরে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের বিষয়গুলোকে তারা একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। এখানে মানুষের ঢল নেমেছে একেবারে, এবং খুলনার জন্য উন্নয়ন মেলাটি আরও বেশি প্রাসঙ্গিক হয়েছে পদ্মা সেতুর কারণে। আপনি জানেন যে পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার সাথে সাথে খুলনার মানুষের কিন্তু স্বপ্ন আরও দৃশ্যমান হচ্ছে, এবং আমরা এখানে জেলা প্রশাসন যে উন্নয়ন মেলার আয়োজন করেছি সেই উন্নয়ন মেলাতে তার মূল থিম কিন্তু পদ্মা সেতু প্রস্ফুটিত হয়েছে, এবং আমরা দেখছি প্রতিটি স্টলে এত মানুষ তারা জানতে চাচ্ছে। এটা একটা আমরা আগেই বলেছি, বিভিন্ন মানুষকেও বলছি, বিভিন্ন কর্মকর্তাও বলছেন যে যারা সরকারে আমরা কাজ করছি তাদের সাথে সরাসরি প্রান্তিক জনগণের একটা জবাবদিহিতার মতো তারা এসে দেখছে যে সরকার যেটি বলছে সেটা আসলে হচ্ছে কিনা, সেই কাজ আসলে আমরা কতটুকু জনগণের কাছে বুঝিয়ে দিতে পারছি। প্রতিটি বিভাগ এবং যারা সার্ভিস ওরিয়েন্টেড ডিপার্টমেন্ট, বিশেষত এখানে আমাদের যে স্টলে আমি বসে কথা বলছি এটা সদর ভূমি অফিসের একটা স্টল, এখানে কিন্তু অনলাইনে মিউটেশনের কাজ হচ্ছে, মানুষ এখানে ফর্ম পূরণ করছে, এখানে ফ্রন্ট ডেস্ক আছে, ফর্ম রাখা আছে, মানুষ করছে। এখানে বিদ্যুৎ বিভাগ অজপাটিকো, যেখানে আমি শুনলাম আজকে পর্যন্ত তারা 137 জনকে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিয়েছে, এই মেলায় তারা নিবন্ধন করেছে, টাকা জমা দিয়েছে, বিদ্যুৎ সংযোগ করেছে। এখানে লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে, এখানে পাসপোর্টের ফর্ম পূরণ করা হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি মেলা শুধু কিন্তু দেখার জন্য না, এখন এটা একটা সার্ভিসের কেন্দ্রও পরিণত হয়েছে। সরকারের সকল বিভাগ এক ছাতার নিচে বসলে যেরকম একটি হতো সেরকম একটি পরিবেশ কিন্তু জনগণ, সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। এবং মেলার পাশাপাশি প্রতিদিন কিন্তু এখানে আপনার বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, এখানে সঙ্গীত প্রতিযোগিতা হচ্ছে, সেই বিষয়গুলোও কিন্তু মানুষকে আকৃষ্ট করছে। উন্নয়নের জারি গান, আপনারা জানেন যে খুলনা অঞ্চলের পট গান, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি মানুষকে ভীষণভাবে আকৃষ্ট করছে। প্রতিটি স্টলে মানুষ, স্কুলের ছেলেমেয়েরা, পরিবার পরিজন নিয়ে কিন্তু আসছে, শিশুদের নিয়ে আসছে তারা, এবং তারা এই উন্নয়ন দেখছে এবং তারা খোঁজ খবর নিচ্ছে। উন্নয়নের প্রতি যে মানুষের আগ্রহ এবং উন্নয়নকে যে মেলার বিষয়টি, এই তৃতীয় উন্নয়ন মেলা আসলে আরো বেশি বেশি প্রস্ফুটিত হয়েছে। আপনাকে ধন্যবাদ আমিরুল হাসান। আবারও ফিরবো নিশ্চয়ই এটি বিরতির পরে। তখন জানতে চাইব, সরকারি স্টলগুলোর পাশাপাশি বেসরকারি বেশ কিছু স্টল এই উন্নয়ন মেলাগুলোতে অংশ নিয়েছে, তাদের কি কর্মকাণ্ড এবং সব মিলে সরকারি বেসরকারি এই যৌথ আয়োজনে, যৌথ উদ্যোগে সাধারণ মানুষকে কতখানি আরও উপকৃত করছে সে বিষয় নিয়ে জানবো। সাথেই থাকুন, সাথে নিশ্চয়ই পাবো মাসুদুল হককেও, তার কাছ থেকে জেনে নেব চট্টগ্রাম উন্নয়ন মেলার খবর। এবং যারা এখন আমাদের সাথে ছিলেন, ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যেই। আমরা একটি বিরতির পরে ফিরে এলাম মানচিত্রে। সরকারের এই 4 বছর মেয়াদি, কিংবা আরও যদি আমরা বড় করি 9 বছরের যে উন্নয়ন এবং উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেটিকে সাধারণ মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়া এবং একই সাথে এই উন্নয়নের সাথে সাধারণ মানুষের এক ধরনের জবাবদিহিতার সৃষ্টি করার একটি লক্ষ্যে সারা দেশব্যাপী উন্নয়ন মেলা চলছে। এ নিয়ে আজকে আমরা কথা বলছি। এজন্য আমাদের সাথে আজকে যুক্ত আছেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল আহসান এবং চট্টগ্রাম থেকে উন্নয়ন মেলার খোঁজখবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুল হক। তার মাধ্যমে আমরা জানাচ্ছি বিভিন্ন স্টলের খবর এবং উন্নয়ন মেলার সরেজমিন। মাসুদুল হকের কাছে যাব, তবে খুলনা চলে যেতে চাই। মোহাম্মদ আমিনুল আহসান আছেন, আপনি বলছিলেন এটি কেবল সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রাকেই তুলে ধরা না, একই সাথে বেশ কিছু সার্ভিস সরাসরি মানুষ এই মেলাতে এসে পাচ্ছে, যেরকম বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন, জমির মিউটেশনের বিষয়গুলো তারা সলভ করতে পারছেন। তবে ক্যাম্পেইনের একটি ঘাটতির অভিযোগ রয়েছে এই ধরনের উন্নয়ন মেলার। আপনারা যদিও সারা দেশব্যাপী 11 তারিখে বিভিন্ন বর্ণাঢ্য র্যালি কিংবা শোভাযাত্রা বের করে উন্নয়ন মেলার প্রচারণা চালানো হয়েছে, কিন্তু আগে থেকে এই প্রচারণার এক ধরনের ঘাটতির খবর, এক ধরনের অভিযোগ রয়েছে। সেই সাথে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে বেসরকারি স্টলগুলো এখানে যুক্ত হয়েছে উন্নয়ন মেলাতে কোনো কোনো জায়গায়, সরকারি এবং বেসরকারি এই সমন্বিত আয়োজন, সেটিকে কিভাবে মানুষ দেখছে এবং যারা আয়োজক, যারা এখানে অংশ নিচ্ছেন, তারা কিভাবে নিজেদেরকে প্রকাশ করছেন? এখানে আমাদের খুলনার কথা যদি বলি, আমাদের 25টি বেসরকারি স্টল আছে, বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। আসলে উন্নয়নে তো সরকারে আমরা যারা আছি বা বেসরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, সমাজসেবী সকলেই কিন্তু সমানভাবে অংশগ্রহণ করছে সরকারের এই উন্নয়নে। কাজে বেসরকারি প্রতিষ্ঠানের আগ্রহ কিন্তু অনেক বেশি আমরা লক্ষ্য করি। যদিও আমরা এই উন্নয়ন মেলাতে মূলত সরকারি যে সংস্থা প্রতিষ্ঠান আছে তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে স্টল বরাদ্দের ক্ষেত্রে, যেহেতু সব বেসরকারি প্রতিষ্ঠানকে যদি এখানে সংস্থান করতে হয় তাহলে কিন্তু এটি সম্ভব হয়নি, যার ফলে আমরা 25টি বেসরকারি প্রতিষ্ঠানকে এখানে সম্পৃক্ত করেছি এবং প্রত্যেকেই আমরা লক্ষ্য করেছি, প্রত্যেকেই যে বিষয়গুলো সরকারি সেবার সাথে বেসরকারি প্রতিষ্ঠান সম্পৃক্ত আছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 10টি বিশেষ উদ্যোগ, দারিদ্র দূরীকরণের জন্য, আশ্রয়ন প্রকল্পের জন্য, একটি বাড়ি একটি খামার, আইসিটি ডেভেলপমেন্ট, ডিজিটাল বাংলাদেশ, এই নানামুখী যে কার্যক্রম, সেখানে কিন্তু বেসরকারি সংগঠনগুলো, বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করছে। সেই বাস্তবায়নের কাজের সাথে যারা আছে তারাও কিন্তু উন্নয়নের সমান অংশীদার, সেই কারণে তারাও কিন্তু তাদের কার্যক্রম তুলে ধরছে। আমরা লক্ষ্য করেছি যে একেবারে প্রান্তিক কৃষক, আমাদের কৃষির যে স্টল আছে সেখানে কিন্তু আমরা তাদের সাথে বেসরকারি কিছু প্রতিষ্ঠান লক্ষ্য করা যাচ্ছে যে প্রান্তিক কৃষক তারা ফুড প্রসেসিং করে ফুড কিছু নিয়ে এসেছে, সবজি, তারপরে যেটা এখন মানুষের চাহিদার প্রেক্ষিতে নিয়ে আসছে। এরপরে আমরা অন্যান্য কিছু কিছু প্রতিষ্ঠানকে লক্ষ্য করছি, তারা কিছু এমন কিছু উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আসছে যেটি সরাসরি সেবা মানুষ পাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয়, যে একেবারে যারা উন্নয়ন মেলায় সাধারণ মানুষ আসছে তারা যে কোনো বিভাগের শীর্ষ পর্যায়ের, জেলা বা বিভাগীয়, খুলনা বিভাগীয় শহর, বিভাগীয় পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদেরকে সরাসরি স্টলে পেয়ে যাচ্ছে এবং তাদের সাথে সরাসরি মতবিনিময় করার সুযোগ পাচ্ছে, তাদের কাছে তাদের পরামর্শ দিতে পারছে, তাদের অভিযোগের কথাও জানাতে পারছে। অনেক পরামর্শের সুবিধাও পেয়ে যাচ্ছে তারা যে যে ধরনের ওয়ান স্টপ সার্ভিসের সুযোগ মিলছে আপনার কথা শুনে যেটি মনে হচ্ছে। মোহাম্মদ আমিনুল হাসান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আপনার মন্তব্য এবং পর্যবেক্ষণ জানানোর জন্য। আমরা চলে যেতে চাই চট্টগ্রামে মাসুদুল হক আছেন। মাসুদ, আপনার কাছে জানতে চাই, একটি স্টলের সামনে আপনাকে দেখতে পাচ্ছি যে সেটিতে আসলে এই ধরনের স্টলের সজ্জাগুলো সাধারণ মানুষকে আকৃষ্ট করার ক্ষেত্রে তাদের কি কি প্রকাশ রয়েছে, এবং একই সাথে জানতে চাইবো যে এই সরকারি কিংবা বেসরকারি স্টলে যারা অংশ নিয়েছেন তারা কিভাবে নিজেদেরকে মেলে ধরছেন এই উন্নয়ন মেলায় তাদের বিভিন্ন কর্মকাণ্ডকে। আমি আবারও প্রশ্নটি করতে চাই, আমি জানতে চাচ্ছি যে যারা এই মেলাতে অংশগ্রহণ করেছেন তারা নিজেদেরকে কিভাবে প্রকাশ করছেন। কৌশলী মোহাম্মদ তোফাইল মিয়া, আমরা ওনার কাছে জানতে চাইবো এই যে আপনার যে উন্নয়ন মেলা, এতে সাধারণ মানুষের আসলে কিরকম সম্পৃক্ত হয়েছে বা তারা কিভাবে আসছেন এখানে, তারা কি ধরনের আসলে উন্নয়নের কথা জানতে চেয়েছেন এবং আপনাদের গত 9 বছরে কি ধরনের আপনার প্রকল্প কাজ করেছে বা আপনাদের পরিকল্পনা জানতে আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে। উন্নয়নের রোল মডেল বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন প্রতিষ্ঠানের ন্যায় শেখ হাসিনার বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন প্রতিষ্ঠানের ন্যায় সড়ক জনপথ অধিদপ্তর একনিষ্ঠভাবে কাজ করে চলছে এবং তারই ধারাবাহিকতায় এই উন্নয়ন মেলায় আমরা আমাদের সেবা উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করছি এবং এতে সাধারণ জনগণ ব্যাপক সাড়া দিয়েছে। বিশেষ করে তারা তার এলাকায় কি ধরনের সড়ক নির্মাণ করছি এবং ভবিষ্যতে কোন সেতুটি নির্মাণ করব, এই প্রশ্নগুলো আমাদেরকে তারা করেছে এবং আমরা তার নিজ নিজ এলাকায় আমরা কি ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছি তা আমরা তাদেরকে অবগত করেছি এবং তারা সন্তুষ্টি মনে মেলা থেকে এই তথ্যগুলো নিয়ে যেতে পেরেছে, কারণ অনেকের পক্ষেই অফিসে গিয়ে এই তথ্যগুলো নেওয়া সম্ভব ছিল না। তো আমাদের মাধ্যমে এই মেলায় এসে তারা এই তথ্যগুলো পেয়েছে। এছাড়াও আমরা সড়ক জনপথ অধিদপ্তর বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় যে উন্নয়নগুলো করি, যেমন বিগত 9 বছরে চট্টগ্রাম জেলায় সড়ক জনপথ অধিদপ্তর বেশ কিছু উন্নয়ন কাজ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 3য় কর্ণফুলী সেতু নির্মাণ, চট্টগ্রামের একমাত্র টোল সড়ক, পোর্ট অ্যাক্সেস সড়ক, বন্দর উড়াল সড়ক। চট্টগ্রামের সড়ক ও জনপথের একজন প্রকৌশলীর বক্তব্য, তাকে ধন্যবাদ। এবং মাসুদুল হক আমাদের যিনি চট্টগ্রাম প্রতিনিধি তাকেও ধন্যবাদ জানাতে চাই আমিনুল হাসান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামীকাল অন্য বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।